হ্যালো বন্ধুরা, অনেকদিন পর এই চ্যানেলের মধ্যে আপলোড করা একটি নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওটি মূলত আপনাদের মধ্যে যে বা যারা আপনার জিও নাম্বারে কলার টিউন সেট করতে চান তাও ফ্রিতে, তাদের জন্য এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল আর তার সঙ্গে সঙ্গে অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই নতুন ভিডিওটিতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো যে কিভাবে আপনি আপনার জিও নাম্বারে ফ্রিতে কলার টিউন সেট করবেন। তো এর জন্য প্রথমেই আমরা মোবাইল স্ক্রিনে চলে আসব। আসার পর আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ফার্স্ট ওপেন করে নিতে হবে। ওপেন করার পর সিম্পলি আপনি উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে গিয়ে আপনাকে মাই জিও লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর আপনি সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন সিম্পলি আপনাকে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য পাশে দেখুন অপশন আছে ইনস্টল, সিম্পলি ইনস্টল অপশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার মোবাইলের মধ্যে মাই জিও অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো যখন এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলের মধ্যে ইনস্টল হয়ে যাবে তখনই আপনি ওপেন অপশনটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনাকে আপনার মোবাইল নাম্বারটিকে এন্টার করতে হবে। তো সিম্পলি আপনি যে জিও নাম্বারে ফ্রিতে কলার টিউন সেট করতে চাইছেন সিম্পলি সেই জিও নাম্বারটিকে এখানে এন্টার করে দেবেন। এন্টার করার পর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন লগ ইন, সিম্পলি এই লগ ইন অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে অ্যালাও অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনার ওই মোবাইল নাম্বারে একটি অন টাইম পাসওয়ার্ড আসবে, ওটিপি আসবে, সেই ওটিপিটাকে এখানে ফিল করে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মোবাইলে একটি ওটিপি চলে এসছে। তো সিম্পলি আপনার মোবাইলেও ওটিপি চলে আসবে, যদি খুব তাড়াতাড়ি না আসে তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, অপেক্ষা করার সাথে সাথেই দেখবেন ওটিপি চলে আসবে। ঠিক আছে, আসার পর সিম্পলি আপনি সেই ওটিপিটাকে এখানে ফিল করে দেবেন। ওটিপি ফিল করার পর আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে এই ধরনের একটি পপ আপ মেসেজ চলে আসবে যেখানে মাই জিও অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলের লোকেশন এবং স্টোরেজ পারমিশন চাইবে। তো আপনি যদি এই পারমিশনটা এখন দিতে চান তাহলে অবশ্যই আপনি প্রসিড অপশনের উপর ক্লিক করে দিতে পারেন। আপনি যদি মনে করেন এখন আপনি পারমিশন দেবেন না তাহলে আপনি ক্রসটাপে ক্লিক করে দিতে পারেন। তো এখানে আমি ক্রসটাপে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর সিম্পলি আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। তো সিম্পলি এই অপশনগুলোর মধ্য থেকে আপনাকে এই মিউজিক অপশনটির উপর ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর সিম্পলি আপনি এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে ইওর হোম ফর মিউজিক পডকাস্ট অ্যান্ড জিও টিউনস, এবং আপনি এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এবং এখানে অনেকগুলো সংস আপনি দেখতে পাচ্ছেন, ট্রেন্ডিং নাও, তারপর এখানে অনেকগুলো সংস আছে। তো সিম্পলি আপনি যে সংটিকে কলার টিউন হিসেবে সেট করতে চাইছেন সিম্পলি আপনি এখান থেকে যে কোনো একটি সং বেছে নেবেন, বা আপনি যদি মনে করেন না আমি এখান থেকে বেছে নেবো না আমি এখান থেকে বরং সার্চ করব, তাহলে অবশ্যই আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন। সিম্পলি এই সার্চ বারে গিয়ে আপনি যে সংটিকে কলার টিউন হিসেবে সেট করতে চাইছেন সিম্পলি সেই সংটিকে এখানে সার্চ করে নেবেন। তো এখানে যদি আপনি বেঙ্গলি সং সার্চ করতে চান অবশ্যই এখানে সার্চ করবেন সেই বেঙ্গলি সংটা, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি এখান থেকে সেট করতে পারবেন। ঠিক আছে, তো যেমন আমি এখানে আপনাদের দেখানোর জন্য এখানে আমি একটি সং আগের থেকে সার্চ করে রেখেছিলাম, তো সিম্পলি আমি সেই সংটির ওপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনি এখানে তিনটি আইকন দেখতে পাচ্ছেন। ফার্স্ট যে আইকনটি হচ্ছে এটা হচ্ছে প্লে আইকন, অর্থাৎ এটা আপনি যখনই প্রেস করবেন তখন এই সংটি প্লে হওয়া শুরু হয়ে যাবে। আরেকটা হচ্ছে এটা ডাউনলোড আইকন, তারপরেরটা হচ্ছে সেট টিউন, অর্থাৎ কলার টিউন সেট করার জন্য সিম্পলি আপনাকে এই অপশনটির উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে স্লেট ক্লিপ, অর্থাৎ এই গানটির অনেকগুলো লাইন আছে। তো সিম্পলি এখানে একটাই লাইন আছে, যদি অন্য সঙ্গে আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু তিন চারটে লাইন থাকে। ঠিক আছে, তো সিম্পলি আপনারা সেই সঙ্গগুলোকে আগে প্লে করে দেখে নেবেন। ঠিক আছে, তো এখানে দেখুন আমি যে ফার্স্ট যে লাইনটা আছে এই লাইনটিকে আমি আমার জিও নাম্বারে কলার টিউন হিসেবে সেট করতে চাইছি। তো সিম্পলি তার জন্য পাশে একটি দেখুন অপশন আছে সেট, তো সিম্পলি আপনাকে এই সেট অপশনটির উপর ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে একটি মেসেজ চলে এসছে অটোমেটিক, উই আর সেটিং আপ টিউনস অন ইউর মোবাইল নাম্বার, তারপরে আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে ইউর জিও টিউনস হ্যাজ বিন সেট অন ইউর মোবাইল নাম্বার, এবং নিচে আপনি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন লেখা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ইউ হ্যাভ ইউজড অন বাই অন ফ্রি জিও টিউন, অর্থাৎ আপনি কিন্তু প্রতি এক মাসে একবারই ফ্রিতে যে কোনো সংকে কলার টিউন হিসাবে সেট করতে পারবেন আপনার জিও নাম্বারে, এবং আপনি যদি ওই মাসের মধ্যে এই সংটিকে ডিঅ্যাক্টিভেট করে অন্য একটি নতুন সং সেট করতে চান তাহলে কিন্তু আপনাকে সেখানে পেমেন্ট করতে হতে পারে বা আপনাকে জিও সাভানের মধ্যে সাবস্ক্রিপশন নিতে হতে পারে। তবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনি যদি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার পরেও আপনার জিও নাম্বারে ফ্রিতে কলার টিউন সেট করতে গিয়ে অন্য কোনো প্রবলেমের সম্মুখীন হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।